সাকিবের এই কথাটার জবাব আমি তাকে দেবো, দাঁত ভাঙা জবাব দেবো তাকে। কুল কিনারা পাবে না চলচ্চিত্রে টিকে থাকার। শুনছিলাম বয়স হলে মানুষের ভীমরতি হয়, এই কথাটা আবার সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কিছু কিছু মানুষের হয় ভারবুদ্ধি আর কিছু কিছু মানুষের ধরে ভীমরতি। তার সবচেয়ে বড় প্রমাণ পাইলাম একটা ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, একটা ভিডিও দেখলাম সম্প্রতি সময়ে, দেলোয়ার জাহান ঝন্টু সবাই চিনেন, ওনারা আবার দেশের 18 কোটি মানুষ চিনে। বাংলাদেশে 20 কোটি লোকের ভিতরে এখনও কিন্তু 18 কোটি লোক আমার নাম জানে। ঠিক আছে, উনি আবার বিখ্যাত তো, অস্কার পাইছে বিভিন্ন জায়গায়, বুঝেন নাই? ওই যে FDC কেন্দ্রিক যত সব বস্তাবসা সিনেমাগুলো বানাইছে, বস্তাবসা না, সুন্দর সিনেমা, ভালো সিনেমা বানাইছে, আমরা যেগুলো 500, 600, 700, 1000, 1500 টাকা দিয়া হ্যাঁ টিকিট কাইটা, তারপরে একদম এসি রুমের মধ্যে বসে বসে সিনেমাগুলো দেখি, সেই সিনেমা, সেই সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, উনি শাকিব খানকে নিয়ে কিছু কথা বলেছেন। ঘটনার সূত্রপাত হয় ওনার সুজন মাঝি সিনেমা যখন হলে চলে, ওই সময় শাকিব খান, আমরা জানি যে শাকিব খান সবাইকেই খুবই শ্রদ্ধা করেন, এটা আসলে হাতে নাতে প্রমাণও পাইছি অনেকবার, অনেকবার দেখছি। ঠিক আছে, তাকে, মানে শাকিব খানকে যারা বিভিন্নভাবে অপমান, অবতস্ত, বিভিন্নভাবে খোঁচা, মানে একদম অতিষ্ঠ করে ফেলায়, তাদেরকেও শাকিব খান কিচ্ছু বলেন না। আর এই সুযোগটাই বারংবার বারংবার তারা নেয় শুধুমাত্র আলোচনায় আসার জন্য। ঠিক আছে, তো সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। কিন্তু এখন যে এই যে কিছু কিছু পরিচালক, কিছু কিছু দেশের, মানে নিজে নিজে যাদেরকে বড় মনে করে, এই সমস্ত মানুষ এখন শাকিব খানের এই সাফল্য দেখে মাথার তার তুর ছিঁড়া, মনে করেন যে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, এরা মনে করেন যে অনলাইন প্ল্যাটফর্মটাকে বেছে নিছে শাকিব খানকে কথা শোনানোর জন্য, পারবে না তো সামনাসামনি যায়া, বুঝেন নাই? আর পাইছে একটা FDC, এই FDC কেন্দ্রিক কিছু চলচ্চিত্রের পরিচালক, মানে সবার কথা বলতেছি না, কিন্তু কিছু এই যেরকম দেলোয়ার জাহান ঝন্টুর মতো দুই একটা প্রযোজক, দুই একটা পরিচালক আছে, এরা মনে করেন যে শাকিব খানকে সুযোগ পাইলেই, যখনই কেউ যে তাদেরকে জিজ্ঞাসা করবে শাকিব খান প্রসঙ্গে কোনো কথা, বর্তমানে তো বাংলাদেশে তো আর কোনো হেডামালা নায়ক নাই, বুঝেন নাই, এই একমাত্র শাকিব খানই আছে যার কথা সবাই যায় জিজ্ঞাসা করে সবার কাছে। ঠিক আছে, যে শাকিব খান নিজে থেকে কোনো দিন ভাইরাল হওয়ার জন্য দুইটা কথা বলে না অনলাইনে এসা, যে শাকিব খান এতটা নম্র ভদ্রভাবে থাকে, যে শাকিব খান কোনো পরিচালক, কোনো প্রযোজক, কোনো নায়ক নায়িকার বিরুদ্ধে কোনো দিন একটা কটু কথা বলতে আমি শুনি নাই, সেই শাকিব খানের বিরুদ্ধে এরা যেভাবে মিথ্যাচার করতেছে, এর অবশ্যই অবশ্যই একটা শাস্তি হওয়া উচিত, এর অবশ্যই অবশ্যই দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা হওয়া উচিত, যাতে পরবর্তী প্রজন্মের সুপারস্টার বা স্টারদের ক্ষেত্রে এই ধরনের কেউ না করতে পারে, আমার কাছে যেটা মনে হচ্ছে এই মুহূর্তে। আজকে অনন্য মামুন ভাইয়ের একটা লাইভ ভিডিও আমি শেয়ার দিছি, ওই লাইভ ভিডিওতে উনি এতটা পরিমাণ কেন মানে খেপা গেছিল এখন আমি বুঝতে পারতেছি। তার খেপার কারণটা হচ্ছে এই যে এই ধরনের, মানে এই যে শাকিব খানকে নিয়ে মিথ্যাচার, এই ধরনের যে ভুলভাল বয়োজ্যেষ্ঠ যারা আছে এরা যে এইরকম তাণ্ডব নৃত্য শুরু করছে এইটার জন্য। কী অদ্ভুত কথা বলছে এই বয়স্ক লোকটা, এই ঝন্টু সাহেব, আপনারা চিন্তা করতে পারবেন না। শাকিব খান নিজে থেকে ফোন করে একটা সুজন মাঝির মতন একটা বস্তা পচা লো ক্লাস একটা সিনেমার কথা সুনাম করছে ফোন দিয়ে, আঙ্কেল আমি আপনার সুজন মাঝি সিনেমাটা দেখেছি, যদি ভবিষ্যতে আমাকে দরকার হয় আমাকে ডাইকেন, আমি আসবো আপনার সিনেমা করব। ভাই, একটা মানুষ কতটা হিপোক্রেট হইলে, কতটা মস্তিষ্ক মানে বিকলঙ্গতায় ভুগলে, মস্তিষ্কে মানে মনে করেন যে তার তুর সব ছিঁড়ে গেলে, ঠিক আছে, এই ধরনের কথার মধ্যেও ভুল খুঁজা পায়, কতটা আত্মহংকার, কতটা ইগো, কতটা হেটার্স টাইপ হইলে পরে আসলে একটা মানুষ সম্পর্কে এইভাবে বলতে পারে যে শাকিব খান কুল কিনারা খুঁজে পাবে না, শাকিব খান কীভাবে সিনেমায় টিকে থাকে আমি সেটা দেখব, হ্যান ত্যান। আচ্ছা, এই মানুষটা কি পাগল নাকি এই মানুষটার সমস্যা আসলে কোথায়? অনেক ভিডিওতেই দেখি শাকিব খানকে নিয়ে শুধু নানান ধরনের কথা বলে, এর ফায়দাটা কী? এই লোকটা তো বয়স্ক হয়ে গেছে রে ভাই, এর তো এখন ভাইরাল হওয়ারও কোনো যুগ না, এর তো এখন সময়টা আসলে অবসর গ্রহণের, সিনেমা থেকে অবসর গ্রহণ করে, মানে কী বলবো রে ভাই, যেটাই বলবো কম হয়ে যাবে, বুঝছেন? শাকিব খান যে তাকে ফোন করে এই কথাটা বলছে, তার তো বোঝা উচিত যে আমার যে সুজন মাঝি সিনেমাটা এটা আসলে কেমন একটা সিনেমা, এই সিনেমাটা নিয়ে যে শাকিব খান ফোন দিছে আমারে, এটাই তো আমার 7 জন্মের ভাগ্য। হ্যাঁ মানলাম আপনি এককালে খুব খুব একদম ছিলেন কিছু একটা, পরিচালক ছিলেন, তাই ঘোরার ডিম হয়েছে আমার, মনের দিক থেকে বড় না হইলে কেউ কখনো কর্মের দিক থেকে বড় হইতে পারে না। দেলোয়ার জাহান ঝন্টু, আপনি এককালে কাঁপাইছেন, এখন জিরো, তো আপনি এখন জিরো, আপনি জিরো অবস্থায়ও একজন শাকিব খানের কাছ থেকে যে পরিমাণে সাপোর্ট পাইতেছেন, যে পরিমাণে যে শাকিব খান আপনাকে ফোনটা দিছে, এটার জন্য তো আপনার অন্তত শুকরিয়া আদায় করা উচিত ছিল। আপনারা হচ্ছে সমাজের এক একটা এখন বোঝা হয়ে গেছেন, বুঝছেন? আপনারা নাই কথাতে চৈটা যান, আপনাদের মানে রক্তচড়া স্বভাব, আপনাদের অহংকারী মনোভাব চলচ্চিত্র জগৎটাকে কুলুষিত করে দিছে, ধ্বংস করে দিছে এক কথায়। 1400 সিনেমা হল ছিল, আপনি বয়স হয়ে গেছে, আপনি এখনও সিনেমা করতেই আছেন, করতেই আছেন, বস্তা পচা সিনেমা উপহার দিতেছেন, দেন না একটা ভালো সিনেমা উপহার দেখি কতটা পারেন। আপনার সুজন মাঝি সিনেমার তো আমিও দেখছি, আমি তো একজন দর্শক হিসেবে বলতেছি, আমি তো, শাকিব খান তো হাসছে আপনি বলতেছেন, আমি হলে আপনার ওইখানে কী কী বলতাম জানেন? আপনার এই ধরনের সিনেমার কারণে, এই সুজন মাঝি টাইপ সিনেমার জন্য আমাদের দেশে এখন মানুষ সিনেমা দেখা বন্ধ করে দিছে, বুঝছেন? এখন বলিউড থেকে সিনেমা আইনে আমাদের দেশে চালাইতে হইতেছে, কেন চালাইতে হইতেছে,
আমাদের দেশে যদি কোয়ালিটি সম্পন্ন সিনেমা হইতো, আপনাদের মতন পরিচালকেরা যদি খালি নিজের অতীত নিয়ে কথা না বলতো যে আমি অমক ছিলাম, আমি তমক ছিলাম, আমি এককালে কাঁপাই দিছি, আমি এককালে বুঝাই দিছি, আমি কি জিনিস, এই সমস্ত কথা যদি বাদ দিয়া শাকিব খানের মতন যদি শাকিব খানের মতো করে ভাবতে হবে না, শাকিব খান যে আপনাকে নিয়ে এই যে কথাটা বলছে এটা যদি জাস্ট একটু অ্যাপ্রিসিয়েট করে যদি আপনি এটা নিয়ে যদি একটু গর্ব করতেন, ক্যামেরার সামনে এসে এরকম শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বইলা, নিজেকে জাহির না কইরা, আপনি যদি হচ্ছে মানে নিজের পরিচয়টা যদি এইভাবে না দিয়ে যদি শাকিব খানকে নিয়ে একটু ভালো কথা বলতেন, তাহলে দেখতেন যে বাংলা সিনেমার চিত্রটা ঘুরে গেছে। আপনারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা মিলে সবাই মিলে চেষ্টা করতেছেন একজন শাকিব খানকে কীভাবে দাবায় রাখা যায়। একজন শাকিব খান বলিউডে যায় 10 কোটি টাকার সিনেমা করতেছে সেটা আপনার কাছে ভালো লাগতেছে না, আপনি নিজের মুখে স্বীকার করতেছেন আপনি সিনেমা করেন 5 লাখ 15 লাখ 10 লাখের, সেগুলো খুব ভালো। সুজন মাঝির বাজেট কত? সুজন মাঝি একটা সিনেমা হইলো, এই মেয়ে সুজন মাঝি একটা সিনেমা হইলো, আমি দর্শক হিসেবে তো ওইটা মাং না কি ওইটা মনে করেন যে আমি যখন আমি ইউটিউবে সুজন মাঝি সিনেমাটা ট্রল করার জন্য দেখছি, বুঝছেন, দেখার সময় মানে বারবার মনে হইতেছিল যে এই সিনেমাটা নিয়ে ট্রলও করা যায় না, এতটা বাজে। ওই সিনেমার নিচের কমেন্টগুলো দেখেন, আমি তো তো ভদ্রভাবে ভালোভাবে বললাম, ওই সিনেমার নিচে কত মানুষ যে কত কথা বলছে, ঠিক আছে, এই সমস্ত সিনেমার কারণে। সিনেমা হলে রিভিউগুলো দেখেন আপনারা, আর কী বলবো দেখ মানে এটা যারা ভিডিওতে দেখতেছেন তারা সবাই খুব ভালোভাবে জানেন যে আসলে সুজন মাঝি সিনেমাটা আসলে কোন লেভেলের বস্তা বসা না আছে, অভিনয় শিল্পীদের অভিনয় কোনো কিছুই নেই, যাত্রাপালার চেয়ে অর্ধ হয়েছে ওই ছবি। ট্যালেন্টেড পরিচালক হলে আসলে এরা এই ধরনের কথা বলতে পারতো না। আমার যেটা মনে হয় যে তখনকার আমলে বাংলাদেশের মানুষ খুবই মানে সহজ সরল ছিল, তারা যে সিনেমা পাইতো ওই হলে যায় দেখতো, মনে করেন যে হাতে ফোনও ছিল না ঘরে টিভিও ছিল না, বছরে যে মুভিগুলো আসতো সবগুলো মুভি তারা হলে যাইয়ে দেখতো, তাছাড়া অন্য কোনো মাধ্যম ছিল কি সিনেমা দেখার, ছিল না। তো এই এই সহজ সরল দর্শকগুলোর এই দেলওয়ার জাহান ঝন্টু টাইপ যে পরিচালকগুলো আছে এরা বছরের পর বছর ঠকাই আসছে, যখন মানুষ একটু বুঝতে শিখলো মানুষের হাতে মোবাইল আসলো, এখন তো মানুষ বিশ্বজুড়ে সবার মুভি দেখতে পারে, সব ধরনের পরিচালক সব ধরনের দেশের মুভি হাতের মুঠায়। এখন এ দেখেন অ্যানিমাল সিনেমা চলে আসছে বাংলাদেশে, এখন উন্নতি প্রযুক্তির অবকাশ ঘটার ফলে যেটা হয়েছে এই দেলওয়ার জাহান ঝন্টু টাইপ পরিচালকগুলার ভাত হারিয়ে গেছে, অস্তিত্ব সংকট হয়ে গেছে, এখন এদের মাথা ঠিক নাই, এরা যা ইচ্ছা বলবেই। এদের মনে করেন যে এখন ওই যে কার্তিক মাসে যেরকম হয় না বিষয়টা সেরকম হয়ে গেছে। যাই হোক কথা বাড়াবো না, একটা কথাই শুধু বলবো, এইগুলা কইরা শাকিব খানের একটা চুলও কেউ ছিঁড়তে পারবে না, ঠিক আছে। শাকিব খান শাকিব খানের জায়গায় আগামী 50 বছরেও শাকিব খানের রেকর্ড ভাঙার মতন নায়ক বাংলাদেশে আসবে কি না সেটার যথেষ্ট সন্দেহ আছে। আর একটা কথা হচ্ছে একজন শাকিব খানকে একজন দেলওয়ার জাহান ঝন্টু বানায় নাই, একজন শাকিব খানকে বাংলাদেশের কোটি কোটি জনগণ যারা শাকিব খানের সিনেমা দেখে তাকে পছন্দ করে সুপারস্টার তকমাটা দিয়েছে, শাকিব খানকে মেনে নিয়েছে সুপারস্টার হিসেবে, তারা বানাইছে, ঠিক আছে। কাজেই ওই একজন দুইজন দেলওয়ার জাহান ঝন্টু কী বললো না বললো এতে শাকিব খান এবং শাকিব খানের ভক্তদের কোনো যায় আসে না। শুধুমাত্র এটুকু বলার জন্য মানে এটুকু না বলে থাকতে পারলাম না, এই ধরনের কথার আসলে একটা প্রতিবাদ হওয়া উচিত, এবং আমি মনে করি যে শাকিব খানের আইনগত পদক্ষেপ নেওয়া উচিত, এরা না হলে আসলে অতিমাত্রায় বাইরে যেতেছে, ঠিক আছে। এরা যে পরিমাণ বাইরে যেতেছে এটা আসলে মাত্রাতিরিক্ত হয়ে যেতেছে, কোনোরকম টু শব্দ করে না শাকিব খান, একদম ভদ্রভাবে থাকে প্রত্যেকটা মানুষের সাথে, সহানুভূতিতা এবং একটা সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্যই কিন্তু শাকিব খান সবাইকে ফোন দিয়ে দিয়ে জানায়। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি একটা সিনেমা আসছে, ওই সিনেমাটার নাম ভুলে গেলাম, অরুণা বিশ্বাসের পরিচালনায় অসম্ভব মনে হয় সিনেমাটার নাম, ওই অসম্ভব সিনেমার জন্য কিন্তু শাকিব খান অরুণা বিশ্বাসকে উইশ করেছে, তার ওই সিনেমার পোস্টার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিব খান শেয়ার করেছে। তারপর আমরা এর আগে দেখেছিলাম মাহফুজের একটা সিনেমা আসছিল না প্রহেলিকা, সেই সিনেমাটারও কিন্তু প্রমোট করে দিয়েছিলেন শাকিব খান নিজে, এবং নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু প্রহেলিকার পোস্টারও সে শেয়ার করেছিল। তারপরে যে অপু বিশ্বাসের সিনেমা সেটাও শেয়ার করেছিল, নীরবের কোনো সিনেমা আসলে ইমনের কোনো সিনেমা আসলে শাকিব খান সবার আগে শেয়ার করে, আর এরা সবাই মিলে শাকিব খানের পিছনে লাগে, কীভাবে শাকিব খানকে টেনে হিসড়ে মাটিতে নামিয়ে নিয়ে আসা যায়, কিন্তু ভাই সেটা তো সম্ভব না। পরিশেষে একটা কথা বলবো, যারা শাকিব খানের শত্রু এই যে এই ধরনের দেলওয়ার জাহান ঝন্টু টাইপ যারা আছে তারা যতটা বেশি অহংকারী যতটা বেশি আগ্রাসী শাকিব খান ততটাই বিনয়ী, আর যার জন্য শাকিব খান টিকে থাকবে আর এদের অস্তিত্ব সংকটে এরাই পড়বে।